জাতীয় পার্টির সব প্রার্থীরাই এখন পোস্টারের ডিজাইন চেঞ্জ করে ফেলেছে। সমগ্র পোস্টারে তাদের এখন লেখা হচ্ছে, কেউ লিখছেন জাতীয় পার্টি মনোনীত আওয়ামী লীগ সমর্থিত, কেউ লিখছেন মহাজোটের প্রার্থী, কেউ লিখছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু, মহাজোট মনোনীত প্রার্থীকে ভোট দিন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। এ ধরনের বেশ পাগলামিটা খানিকটা জমে উঠেছে গতকালকে থেকে, বাংলাদেশের সমগ্র জায়গায় ভাইরাল হচ্ছে পার্টির বিভিন্ন নেতাদের পোস্টার। আমি আপনাদেরকে গতকালকেও বলেছি যে পার্টির মহাসচিব যখন চুন্নুর পোস্টারে লেখা থাকে জাতীয় পার্টি মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত লাঙ্গলপতিকে ভোট দিন, তখন আর বুঝতে বাকি থাকে না যে বাংলাদেশের সমগ্র জায়গায় তাদের একে অপরের সাথে এগ্রিমেন্ট হয়ে গিয়েছে। এটা হচ্ছে চুন্নুর পোস্টার, দেখেন জাতীয় পার্টি মনোনীত আওয়ামী লীগ সমর্থিত। এই পোস্টার চুন্নুরটা ভাইরাল হয়েছে, হয়তো দুই একদিনের মধ্যে দেখবেন তারা এটাকে অস্বীকার করবে, তারা বলবে এই পোস্টার হয়তো কোনো সমর্থক সাজিয়েছে, এটা আমাদের কোনো পোস্টার নয়। দেখেন সমগ্র মিডিয়ায় কালকে এই পোস্টার নিয়ে আলোচনা হয়েছে, এটা আমার কোনো বানানো মন্তব্য না। এটা হচ্ছে মাসুদউদ্দিন চৌধুরী আর একজন, এই যে মাসুদউদ্দিন চৌধুরীর পোস্টার, এক পাশে জি এম কাদের ছোট্ট করে, মনে হয় যেন জি এম কাদের ওনার কি হয় উনিও জানেন না, আর এক পাশে শেখ হাসিনার হাত, মাঝখানে মহাজোটের প্রার্থী, এটাও তাদেরই একটা পোস্টার, মাসুদউদ্দিন চৌধুরীর পোস্টার। এরপরে আর একটা পোস্টার আপনারা দেখেছেন গতকালকে, আমি দেখিয়েছি, সেটা হচ্ছে শামীম হায়দার পাটোয়ারি, ইনিও জাতীয় পার্টির একজন বিখ্যাত নেতা। শামীম হায়দার পাটোয়ারির পোস্টারের অবস্থাও হচ্ছে এই মহাজোট মনোনীত প্রার্থী। এর বাহিরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে, এবং গতকালকে দেখলাম ফরিদউদ্দিন মাসুদ সাহেবকে আওয়ামী লীগের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়েছে, আওয়ামী লীগের পার্শ্বের সিটে যারা নির্বাচন করছে তারা এসে তার নির্বাচনে বক্তব্য দিচ্ছে এবং বলে যাচ্ছে যে আমরা নাঙ্গল নৌকা সবই এক, আমাদের শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে, গণতান্ত্রিক ধারা রক্ষা করতে হবে, তাই তাদেরকে ভোট দিতে হবে। সারা বাংলাদেশে আমি বলেছিলাম যে জাতীয় পার্টির মূল উদ্দেশ্যটা হচ্ছে একটা ধোকাবাজি করা, মানে আপনাকে একটু ধোকার মধ্যে ফেলে কিছুটা আপনার থেকে সিম্পিথি ক্রিয়েট করে মাঠে ময়দানে একটু জমিয়ে থাকা। কিন্তু ওদের মূল উদ্দেশ্য আওয়ামী লীগ ছাড়বে না, আওয়ামী লীগের সাথেই থাকবে, আওয়ামী লীগেরও মূল উদ্দেশ্য ওদেরকে ছাড়বে না, ওদেরকে সাথে লাগবেই। সে কারণে এই দল দুইটি একাকার হয়ে গিয়েছে নির্বাচনের মাঠে, এবং তারা যেখানে যাকে সিট দেয়া হয়েছে সর্বোচ্চ তারা চেষ্টা করে যাচ্ছেন যে যেভাবেই হোক সেই সিট রক্ষা করা যায় কি না। বিশেষ করে জাতীয় পার্টির সেই টেনশনটা আওয়ামী লীগের চাইতে বেশি বিধায় অ্যাডভান্স তারা এখন পোস্টার ব্যানার সব জায়গায় কিন্তু এই শব্দগুলো লেখা শুরু করে দিয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, তাহলে প্রতিদিন কি আমাদের জাতীয় নেতারা মিথ্যা কথা এভাবে বলে যাচ্ছেন? জাতীয় পার্টি মহাজোটে থাকবে না মহাপ্লাবনে থাকবে এটা আমাদের কোনো কনসার্ন না, আমাদের কোনো ইস্যু না, কিন্তু আপনি জনগণের সাথে প্রতারণা করতে হবে কেন? নির্বাচনে আপনি তাদের সাথে জোট করেন, মহাজোট করেন, যা করেন, এটা তো ভাগবটোরার রাজনীতি। সবাই জানে যে শেখ হাসিনার অধীনে যে নির্বাচন হচ্ছে সেখানে নির্বাচনের কিছু নাই, এটা একটা কিছু পাবেনই আপনি, খালি হাতে কেউ ফেরে না, খালি হাতে কথা আছে না, বাবা তোমার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে, তো শেখ হাসিনার দরবারে গেলে খালি হাতে আসবেন না কিছু আপনি নিয়ে আসবেন এই সকল সিট টিট ভাগ করে, জনসমর্থন থাকুক কিংবা না থাকুক, তো সেটা তো আমরা জানি। তারপরেও আপনারা জনগণের সামনে মিথ্যা বলার দরকারটা কি? গতকালকেও জাতীয় পার্টির চুন্নু, সে তার নিজস্ব আলাদা স্বতন্ত্র মানে নির্বাচনের ইস্তেহার ঘোষণা করেছেন এবং বলে দিয়েছেন আমরা কোনো জোটটোট নাই কারো সাথে। তো চুন্নুকে জিজ্ঞেস করেন হাতে ধরে নয় কানে ধরে নয় নাক ধরে যে চুন্নু সাহেব, এই যে আপনার পোস্টার আপনি লিখছেন আওয়ামী লীগ হ্যাঁ সমর্থিত জাতীয় পার্টি মনোনীত, কেন লিখলেন? এই যে জেনারেল মাসুদ সাহেব যার ব্যাপারে বিতর্ক আছে, এক এগারো সৃষ্টির যে মূল কারিগর, যারা সবচেয়ে বড় অবদান রেখেছে বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য, তার মধ্যে অন্যতম একজন এই কুশলী হচ্ছে জেনারেল মাসুদ সাহেব, সেই মাসুদ সাহেবের পোস্টার মহাজোট মনোনীত শেখ হাসিনার ছবি সহ, তাহলে কি বার্তা দেয় এখান থেকে? গোলাম পাটোয়ারি কি বলে মানে পাটোয়ারি সাহেব, তার পোস্টার একই, তিনি সেখানেও তিনি কি করছেন, তিনি মহাজোটের, এবং তার একটা স্ট্যাটাস আমি গতকালকে আপনাদের দেখিয়েছি, সেখানে তিনি স্পষ্ট বলেই দিয়েছেন যে জাতীয় পার্টির এবং আওয়ামী লীগের এক হও, নৌকা এবং নাঙ্গলে ভোট দাও।
এই তাদের এই যে পোস্টার আমি দেখিয়েছিলাম যে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এভাবে করে বাংলাদেশের সমগ্র জায়গায় তারা কিন্তু এটা ব্যবহার করছে। আবার জাতীয় পার্টি শুধু অস্বীকার করছে না, আওয়ামী লীগেরও সাধারণ সম্পাদক বলছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইলেকশন হচ্ছে, সমস্ত জায়গায় আমাদের প্রায় 2000 প্রার্থী কম্পিটিশন করছে, এই 2000 প্রার্থীর মধ্য থেকে যে যোগ্য সে হবে। তাহলে আপনি এখানে যোগ্যতার কি দেখলেন? আপনারা নিজেরাই তো ভাগ করে দিলেন। আপনি সংবাদ সম্মেলনে বলেছিলেন হ্যাঁ ওদের সাথে আমাদের একটা চুক্তি হয়েছে 26টি সিট, এবং সমগ্র পত্রিকায় এসেছে আরো 5টি সহ 32টি সিটের ভাগাভাগির ইলেকশন আপনারা করছেন। আমার প্রশ্ন হচ্ছে এই জাতীয় পার্টি আদতে বাংলার জনগণের কল্যাণে কখনো কি কোনো ভূমিকা পালন করতে পারবে? আমাকে যদি এক বাক্যে প্রশ্ন করেন আমি উত্তর দিব না, না, না। কারণ এই দলটার চিরাচরিত অভ্যাসের মধ্যে মানুষের পক্ষে, মজলুমের পক্ষে, দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে একটা স্টেটমেন্ট আপনারা দেখাতে পারবেন না। শুরু থেকে এই দলের সাথে সম্পৃক্ত ব্যক্তিরা শুধু ক্ষমতায়ন, রাজনীতির ভাগাভাগি এবং এই গোপনতা এটাতে যথেষ্ট পারদর্শী ছিল তারা, সে কারণে বাংলাদেশের রাজনীতিটাকে একটা কলুষিত জায়গায় নিয়ে এসেছে। যেমন একটা স্ট্যান্ডার্ড মানদণ্ড থাকতে হবে, আমি বিএনপি করি কিংবা আমি বিরোধী মতের আদর্শের মানুষদের পক্ষে কথা বলি, আমার তো একটা স্ট্যান্ডার্ড লেভেল থাকতে হবে যে আমি বলি, আমি এখন একটা বললাম, কালকে গিয়ে আমি মত পাল্টিয়ে সাথে সাথে নৌকার হয়ে গেলাম, এটা তো মানুষের, মানুষ তো সেই মানুষের উপর আস্থা রাখতে পারে না। আজ বাংলাদেশের যত কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে এর মধ্যে অন্যতম দায়ী হচ্ছে এই বাংলাদেশের এই দুটি রাজনৈতিক দল। আপনারা অনেকেই আমরা সিম্পেথি ক্রিয়েট করে এই যে আমাদের গোলাম মোহাম্মদ কাদের সাহেবকে মনে করতাম যে সরকার তাকে আটকিয়ে রেখেছে, সরকার কেউ আটকায় নাই, জাতীয় পার্টি কিসে আটকায়? জাতীয় পার্টি আটকায় ক্ষমতায়, জাতীয় পার্টি আটকায় স্বার্থে, জাতীয় পার্টি আটকায় তাদের এই অবৈধ সম্পর্কে, তারা আওয়ামী লীগের সাথে যোগসাজশ করে এখানে থাকতে চায়। অতএব তারা পরিকল্পিতভাবে একজন ঘরে ঢুকে বসে আছে, জানে যে তিনি টিকিট এমপি, মুখ বন্ধ রাখতে হবে, চুপচাপ থাকবে, আর একজন চুন্নু সাহেবকে দিচ্ছেন পগর পগর করার জন্য, বাহিরে সে স্টেটমেন্ট নিচ্ছেন, আবার অন্য সব নেতারা পোস্টার ছাপিয়ে আওয়ামী লীগদের সাথে একাকার হয়ে এমপি হওয়ার জন্য চরমভাবে দৌড়াদৌড়ি শুরু করেছেন। কারণ ওরা জানে ওরা যদি এমপি হতে না পারে তাহলে ওখানে কেউ না কেউ তো হয়ে যাবে, তো জাতীয় পার্টি কেন শেষ বয়সে এসে তাদের কেউ না কেউকে উঠে দিতে দিবে, তারা কেন ঠকবে, এটাই হচ্ছে ওদের মূলত চিন্তা। এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচনটাই তো আদৌ হবে কিনা। বাংলাদেশের মানুষ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করছে, আমরা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছি, আমরা অসহযোগিতা করব, আমরা এই সরকারের সকল প্রকার অন্যায় অবিচারের প্রতিবাদ করার জন্যই আমরা এই পদ্ধতি আবিষ্কার করেছি, এই পদ্ধতি চালু করেছি। আমাদের নেতা জনাব তারেক রহমানের যে নির্দেশনা এবং দাবি হচ্ছে সেটা হচ্ছে এই সরকারকে আগে পতন ঘটাও, তারপরে যে যার মতো করে নির্বাচনে অংশগ্রহণ করে সর্বোচ্চ সংখ্যক যারা সরকার গঠন করতে পারবে তাদেরকেই আমরা মেনে নেব। কিন্তু আজকের এই ফেসিবাদ যেভাবে চালাচ্ছে, শেখ হাসিনা যেভাবে চালাচ্ছে, তার দোসররা যেভাবে তার সাথে ঐক্যবদ্ধভাবে একটা কাজ করছে, ভাগাভাগির রাজনীতি করছে, সেটা দিয়ে তো বাংলাদেশের জনগণের মুক্তি আশা করা কোনোভাবেই সম্ভব নয়। অতএব প্রিয় দেশবাসী, এই মহাজোট যারা উপরে বলছে জোট নয় ভিতরে ভিতরে মহাজোট, এই মহাজোটকে প্রত্যাখ্যান করেন। জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর যারা আছে ওদের সকল নীল নকশাকে পরাভূত করে বাংলাদেশের জনগণের কল্যাণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, সেই উদাত্ত আহ্বান জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।